ঘাটে নোঙর করে আছে হাজার হাজার জেলে ট্রলার। উত্তাল সাগরে জাল ফেলতে না পেরে আবারও তীরে বসে বেকার সময় কাটাচ্ছেন পটুয়াখালীর জেলেরা। জেলেরা জানান, আশা নিয়ে গভীর সাগরে যান তারা। এরই মধ্যে শুক্রবার দুপুরে উত্তাল হতে শুরু করে সমুদ্র। প্রচণ্ড ঢেউয়ের কারণে টিকতে না পেরে অনেক জেলেই জাল না ফেলে চলে আসেন তীরে, আর যারা জাল ফেলেছিল তারাও উঠিয়ে চলে আসেন। অবরোধ গেছে, জ্বর তুফানে শুরু হয়েছে। 3-4 লক্ষ টাকার বাজার পুড়িয়ে বাইরে আর ঢুকি, এরকম করতে করতে মনে করেন এই 2-3 মাস পর্যন্ত মানুষের খাইতে লইতে যা কষ্ট। সামুদ্রিক মৎস্য কর্মকর্তা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে হঠাৎ করেই সমুদ্রে আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছে। যখন আবহাওয়াটা আমাদের অনুকূলে আসবে তখন আর এই সমস্যাটা হবে না এবং আমাদের জেলেরা তাদের কাঙ্ক্ষিত মাছ পাবেন। গত 23 জুলাই 65 দিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই ভালো যাচ্ছে না আবহাওয়া, আর একের পর এক নিষেধাজ্ঞা এবং প্রতিকূল আবহাওয়ায় নাকাল জেলেরা। একদিন মাছ না ধরলে যেসব জেলের ঘরে ভাত জোটে না তারা কর্মহীন হয়ে ঘরে বসে আছেন প্রায় 2.5 মাস ধরে। এ অবস্থায় সংসার চালাতে গিয়ে চরমভাবে ঋণের জালে জর্জরিত হচ্ছেন উপকূলের জেলে পরিবারগুলো। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।